আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, অনেকেই আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে এর ফজিলত বা এর বিধান কি। তো বুখারী এবং মুসলিমের একটি হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহররমের 10 তারিখে রোজা রাখতে দেখেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল লাতী ক্বাবলা। এই মুহররমের 10 তারিখে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই রোজা রাখতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় ইয়াহুদীদের সাথে বিরোধিতা করার জন্য তিনি দুটি রোজা রাখতেন, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ বা 9 তারিখ। তবে সর্বোত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখে রোজা একটা রাখা। এই রোজা রাখলে ফজিলত কি? এই রোজা রাখার ফজিলত হলো এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো যেহেতু আমাদের বাংলাদেশে কালকে 10 তারিখ, শুক্রবার 10 তারিখ এবং শনিবার 11 তারিখ, তো আমরা এই দুই দিন রোজা রাখার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, আশুরার রোজাটা, মুহররমের 10 তারিখের রোজাটা নফল এবং সুন্নতের পর্যায়ে চলে গেছে। তো যেহেতু এক বছরের গুনাহ মাফ হওয়া এটা চারটিখানি ব্যাপার না, আমরা চাইলেই করতে পারি। আজকে রাত্রে আমরা চাহরি খাব এবং কালকে শুক্রবার এবং 11 তারিখ শনিবারের রোজাটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। চেষ্টা তো করতে পারি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা এই দুই দিনের রোজা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।